সো ডাফট থেকে আমি আমার প্রোডাক্টটা পেয়ে গিয়েছি, একদিনের পরেই আমি ডেলিভারিটা পেয়ে গেছি। সো লেটস আনবক্স ইট। প্যাকেজিংটা এই পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে, বিকজ অফ এই জিনিসটা কিন্তু ভালো করেছে তারা দিয়ে। একটা ব্র্যান্ডের যে একটা বিষয় থাকে, কোয়ালিটি যদিও অনেক বেশি প্রিমিয়াম না, বাট 750 টাকাতে আমার কাছে এটা ভালো লেগেছে। সো ফাইনালি আবার এর ভিতরে আবার বাবল র্যাপও দিয়েছে। এটা খুব ভালো এবং পজিটিভ একটা দিক, বিকজ প্রোডাক্টের ড্যামেজ যেন না হয় তার জন্য 3 স্তরের নিরাপত্তা তারা মেনটেন করেছে। তো এই হচ্ছে তাদের মেইন যে পারফিউম সেটার বক্স, লেখা আছে ডাফট দ্য রয়্যাল সেন্ট। এন্ড এখানে যদিও প্যাকেজিং একটু কম লেখা যাচ্ছে, অল দ্য প্রিমিয়াম 30 ml। লেটস সি। সো এই হচ্ছে পারফিউমটা, এখানে 30 ml দেওয়া আছে এবং আমার কাছে দেখে ভালো লেগেছে। এবং আমি ইউজ করার পরে এটা দেখবো যে কতক্ষণ এটা থাকে। এটা পারফিউম কেনার আগে অবশ্যই আমাদের সব থেকে প্রথম চয়েস থাকে ফ্র্যাগনেন্স, যেহেতু এটা অনলাইন থেকে কিনেছি এটার ফ্র্যাগনেন্স নেওয়ার চান্স নাই। বাট এটা যেহেতু শ্যানেলের একটা পারফিউমের মতো ইন্সপায়ার্ড, সো কাইন্ড অফ ভালোই হবে। ওপেনিং ক্লোজিং ফেয়ার এনাফ, 750 টাকায় আপনি পারফিউমটা পাচ্ছেন ডাফটে। এবং টু বি অনেস্ট, আমি পিয়ান ভাইয়ের ভিডিও অনেক দেখি, আমার ভালো লাগে। সো লাস্ট কিছুদিন ধরে আমার পেজ থেকে আমি দেখছিলাম ডাফটের ভিডিওসগুলো। সো তারপরে আমি ইন্সপায়ার হয়ে একটা পারফিউম আমি অর্ডার করেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে এই পারফিউমটা কতক্ষণ স্টে করে সেটা আমি ট্রাই করবো এবং আপনাদের বলবো।